বিস্তার দেখতে পাচ্ছি। এটা আমাদের হয়ে গেছে, তাকে বলে সাম অফ দ্য অ্যাসাম্পশনস ছিল, এইগুলি আমরা ডিসকাস করে ফেলছি অলরেডি। কন্ট্রিবিউশন মার্জিন যেটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা আমরা জানি সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে যেটা হয় কন্ট্রিবিউশন মার্জিন। ব্রেক ইভেন পয়েন্টে অনেক সময় প্রশ্ন করা হয় ভাইভাতে যে ব্রেক ইভেন পয়েন্টে কন্ট্রিবিউশন মার্জিনটা কি, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন মার্জিন এট দ্য ব্রেক ইভেন পয়েন্ট। সেক্ষেত্রে ইউর আনসার উইল বি দ্য অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট উইল বি দ্য কন্ট্রিবিউশন মার্জিন এট ব্রেক ইভেন পয়েন্ট। কিভাবে সেটা হয় এটা বলছিলাম কিনা আমি জানি না। আমরা জানি সেলস ফিজিক্যাল টু, আমি সংক্ষেপে লিখছি, ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট প্লাস প্রফিট। আমরা কন্ট্রিবিউশন মার্জিন বলবো সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, আমার ডান পাশে থাকবে ফিক্স কস্ট প্লাস প্রফিট, ঠিক তো? আমি সাইড চেঞ্জ করলাম, এই যে বা পাশের এই অংশ এটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন। ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন মার্জিন, তার মানে আমার ডান পাশে থাকতেছে রাইট সাইডে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট দেয়ার ইজ নো প্রফিট নো লস সিচুয়েশন, তার মানে এই প্রফিটের আর অস্তিত্ব থাকবে না। কন্ট্রিবিউশন যখন ব্রেক ইভেন পয়েন্ট হবে তখন প্রফিটের আর কোনো অস্তিত্ব থাকবে না, সেক্ষেত্রে আমি ধরলাম জিরো। তার মানে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে হোয়াট উইল বি দ্য কন্ট্রিবিউশন মার্জিন এট ব্রেক ইভেন পয়েন্ট, আওয়ার আনসার উইল বি দ্য অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট উইল বি দ্য কন্ট্রিবিউশন মার্জিন এট ব্রেক ইভেন। এইটা যত ফিগার হোক না কেন, ফিক্স যত টাকাই হোক, সেই টাকাটা হচ্ছে আমার অ্যামাউন্ট ব্রেক ইভেন পয়েন্টে উইচ ইকুয়ালস টু কন্ট্রিবিউশন মার্জিন। তার মানে কন্ট্রিবিউশন মার্জিন একটা ব্রেক ইভেন পয়েন্টে হচ্ছে শুধুমাত্র ফিক্সড কস্টের পরিমাণটা। এটা শেষ, আমরা আমাদের নর্মাল স্লাইডে যাচ্ছি। দিজ আর দ্য ফর্মুলাস, এগুলি আমরা ইউজ করব অঙ্কের যখন করব তখন। এখন ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে দেখতে পাচ্ছ কিনা হাইড করে দিই আমি। ব্রেক ইভেন অ্যানালাইসিস ইজ এ সেকেন্ড কি রিলেশনশিপ ইন দ্য কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। দুইটা রিলেশনশিপ আছে, দুইটা ফাউন্ডেশন আছে, ব্রেক ইভেন অ্যানালাইসিস বলবো না আমি, সিবিপি অ্যানালাইসিস এর দুইটা ফাউন্ডেশন আছে, দুইটা পিলার আছে। প্রথম পিলারটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, সেটা আমরা আলাপ করলাম সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। সেকেন্ড পিলারটা হচ্ছে আমার ব্রেক ইভেন অ্যানালাইসিস বা ব্রেক ইভেন পয়েন্ট। এই জন্য বলা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস ইজ দ্য সেকেন্ড কি রিলেশনশিপ ইন কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, ওয়ার দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি এট হুইচ টোটাল রেভিনিউ ইকুয়ালস টু টোটাল কস্ট। তার মানে টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট হবে, সেলস সমান ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট হবে, এবং এই পয়েন্টটাকে বলা হয়, আমি ইউজ করি জাস্ট এ মিনিট হাইলাইটার, এই পয়েন্টটাকে বলা হয় নো প্রফিট নো লস সিচুয়েশন। বা নো প্রফিট নো লস পয়েন্ট। এখন আমাদের আলোচনা নেক্সট জিনিসগুলি যেটা আসবে যে আমরা কিভাবে ব্রেক ইভেন পয়েন্টটা ক্যালকুলেট করতে পারি, দেয়ার আর তিনটা মেথডের মাধ্যমে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করতে পারি। তিনটা মেথড অঙ্কের নেচার দেখে আমাদেরকে অনুমান করতে হবে যে কোন মেথড আমরা ব্যবহার করব। অনেক সময় বলা থাকে যে ইউ ইউজ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মেথড, অনেক সময় বলা থাকে ইউ ইউজ কন্ট্রিবিউশন মেথড, অনেক সময় বলা থাকে ইউজ গ্রাফিক্যাল মেথড। যদি বলা না থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত কন্ট্রিবিউশন মেথডটাই ব্যবহার
আউট করে থাকি। আই রিপিট, দেয়ার আর থ্রি মেথডস, আমি দেখাচ্ছি। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মেথড, একটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন মেথড, আর একটাকে বলা হয় সিবিপি গ্রাফ বা ব্রেক ইভেন চার্ট। তিনটা মেথড এখন অনেক সময় বলা থাকে আবার স্পেসিফিক্যালি যে তুমি এই মেথডটা ব্যবহার করো। অনেক সময় দুটাই বলা থাকে, এটাও বলা থাকে, এটাও বলা থাকে। অনেক সময় অতিরিক্ত ভাবে যদি আমরা গ্রাফ পেপার সাপ্লাই করি তখন আমরা দিই, এবং অনেক সময় ভাইবা বোর্ডে আমরা ছেলেমেয়েরা তখন বোর্ডে আসে ফেস টু ফেস ভাইবাতে, তখন আমরা বলি তুমি সিবিপি গ্রাফটা বা ব্রেক ইভেন চার্টটা আমাদের একে দেখাও, বলো কোন লাইনটা কি। প্রথম যে মেথড, সেই মেথড অনুযায়ী আমাদের ফর্মুলা হচ্ছে এই যে সেলস রেভিনিউ মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্সেস মাইনাস ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু প্রফিট। তার মানে আমাদের মূল ইকুয়েশন যেটা কি বলছিলাম, সেলস সমান ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট, না বুঝলে জিজ্ঞাসা করবে, প্লাস প্রফিট। এটা হচ্ছে আমাদের মূল আদি ফর্মুলা। এখন আমরা যদি সেলস থেকে বা পাশে ফিক্সড কস্ট নিয়ে আসি, ভ্যারিয়েবল কস্ট নিয়ে আসলাম, তারপরে ফিক্সড কস্ট নিয়ে আসলাম, তাহলে ডান পাশে থাকবে কি আমাদের, শুধুমাত্র প্রফিট। এখন এই বা পাশটা এবং ডান পাশটা যদি সমান হয়, যে পয়েন্টে, যে টাকাতে, যে ইউনিটে, সেই ইউনিটটা, সেই টাকাটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এই কথাটা এখানে বলা, টেকিং দ্য অ্যাবাভ ইকুয়েশন লিটল বিট ফার্দার, ইট ক্যান বি রিস্টেটেড অ্যাজ ফলোস: সেলস প্রাইস ভলিউম ইউনিট ভ্যারিয়েবল কস্ট ইনটু ভলিউম মাইনাস ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু প্রফিট। তার মানে সেলস হলে এখানে আমি ইউনিট দিয়ে সেলস প্রাইস কে গুণ করব, ভ্যারিয়েবল কস্ট হলে আমি ভ্যারিয়েবল কস্ট টাকা দিয়ে আমি ইউনিট কে গুণ করব, ফিক্সড কস্ট তো আমার ফিক্সডই থাকে, তারপর আমি যেটা পাবো ডান পাশে সেটা হচ্ছে প্রফিট। প্রফিটটা যখন জিরো হয়ে যাবে, তার মানে ইফ দ্য লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, দ্যাট পয়েন্ট ইজ নোন অ্যাজ ব্রেক ইভেন পয়েন্ট ইফ উই ইউজ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অ্যাপ্রোচ বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মেথড। অঙ্ক করাবো তখন আরো পরিষ্কার হবে। ফর্মুলা দেখো, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। যদি তুমি ইউনিটে বের করো, যদি টাকায় বের করো, তাহলে হবে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন রেশিও। এই টাকাতে যদি হয় রেশিও, তার মানে ব্রেক ইভেন পয়েন্টের যে ফর্মুলাই ব্যবহার করি না কেন, উপরে থাকবে আমার ফিক্সড কস্ট। যদি আমি ইউনিটে চাই, তাহলে আমি নিচে ভাগ করব ফিক্সড কস্টটাকে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে। যদি আমি টাকায় বের করতে চাই, তাহলে আমি ভাগ করব কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। গ্রাফিক্যাল পয়েন্টে এই দেখো গ্রাফ, এটা ফিক্সড কস্ট, এই লাইনটা ফিক্সড কস্ট সমান, এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এই লাইনটা হচ্ছে আমার সেলস লাইন, দিস ইজ দ্য সেলস লাইন, যেখানে এটা ইন্টারসেক্ট করবে তিনটা, সেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্টের উপরে যে অংশটা, এই যে অংশটা, দ্যাট ইজ দ্য প্রফিট, এই যে এখানে প্রফিট হিসেবে বলা হচ্ছে। দ্বিতীয় জিনিস যেটা আমাদের একটু জানা দরকার, যে ব্রেক ইভেন পয়েন্টে দুইটা মত আছে, দুইটা ভিউ পয়েন্ট আছে। একটা অ্যাকাউন্টেন্টরা বলে ব্রেক ইভেন পয়েন্ট একভাবে বিশ্লেষণ করে বা একভাবে ব্যাখ্যা করে, আর অর্থনীতিবিদরা ব্রেক ইভেন পয়েন্টকে আরেকভাবে ব্যাখ্যা করে। এই দুইটার মধ্যে পার্থক্য কি? অ্যাকাউন্টেন্ট বলতেছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট আমার সমান থাকবে, কিন্তু অর্থনীতিবিদ বলতেছে না, ভ্যারিয়েবল কস্ট সবসময় সমান থাকে না, এটা বাড়ে বা কমে। দ্বিতীয় বলতেছে অ্যাকাউন্টেন্ট ড্র দ্য সেলস লাইন অন দ্য অ্যাজাম্পশন দ্য সেলিং প্রাইস পার ইউনিট উইল নট বি চেঞ্জ। অ্যাকাউন্টেন্ট বলতেছে যে সেলিং প্রাইস উৎপাদন বাড়ুক বা কমুক,
তার সাথে কোনো সম্পর্ক নাই, সেলিং প্রাইসটা সমান থাকবে। কিন্তু অর্থনীতিবিদরা বলতেছে না, সেলস প্রাইসটা বাড়বে কমবে এটা ডিপেন্ড করে সাপ্লাইয়ের উপর। সাপ্লাই বাড়লে একরকম হবে, সাপ্লাই কমলে আরেক রকম হবে। দ্য ইকোনমিস্ট অ্যাজিউম দ্যাট দ্য প্রাইস উইল গো ডাউন, প্রাইস কমে যাবে উইথ দ্য ইনক্রিজ ইন সাপ্লাই। তবে সাপ্লাই যদি বেড়ে যায় প্রাইসটা তখন কমে যাবে। দিস ইজ দ্য ভিউ পয়েন্ট অফ দ্য ইকোনমিস্ট। তার মানে দুইটা পার্থক্য পেলাম, একবার শুনলে মনে থাকবে। আমরা চ্যাপ্টার টু থেকে আলাপ করে আসছি যে ভ্যারিয়েবল কস্ট টোটালে ভ্যারি করে, পার ইউনিটের সমান থাকে। চ্যাপ্টার সিক্স এ এসে বলতেছি হ্যাঁ সেটা সত্যি, কার জন্য? অ্যাকাউন্টেন্টের জন্য। অর্থনীতিতে বলতেছে না ভ্যারিয়েবল কস্ট সমান থাকে না, ভ্যারিয়েবল কস্ট বাড়বে বা কমবে। দ্বিতীয়ত আমরা বলে আসছি যে সেলস প্রাইস সমান থাকবে, কিন্তু অ্যাকাউন্টেন্টরা বলতেছে না সেলস প্রাইস নির্ভর করবে আমার সাপ্লাই এর উপর। এই দেখো এটা অ্যাকাউন্টেন্টদের, এটা ইকোনমিস্টদের, জাস্ট গ্রাফিং গ্রাফে দেখালো। তৃতীয় একটা জিনিস আমাদেরকে প্রয়োজন হয়, মার্জিন অফ সেফটি। এটা কি মার্জিন অফ সেফটিটা কি? দেখো মার্জিন অফ সেফটিটা কি, একটু দেখো, আমি মুছে দিই। মার্জিন অফ সেফটিটা কি, কোথায় আসছে মার্জিন অফ সেফটিটা? এই দেখো সেলস লাইন, টোটাল কস্ট লাইন, প্রফিটের উপরে, ব্রেক ইভেনের উপরে মার্জিন অফ সেফটি, তোমার সেফটি, তোমার সিকিউরিটি। তার মানে কখন সিকিউরিটি হবে আমার? আমি যদি ব্রেক ইভেনের উপরে বিক্রি করতে পারি তখনই আমার মার্জিন অফ সেফটি হবে। ব্রেক ইভেনের পর্যন্ত বিক্রি করলে তো আমি প্রফিটের কোনো চেহারা দেখবো না, ব্রেক ইভেনের নিচে থাকলে তো আমি লসে থাকবো। কিন্তু ব্রেক ইভেনের উপরে যখন আমি বিক্রি করতে পারবো সেটাই হবে আমার মার্জিন অফ সেফটি। এখন সংজ্ঞা অনুযায়ী কি বলছে দেখো, মার্জিন অফ সেফটি ইজ এক্সেস অফ অ্যাকচুয়াল অর এক্সপেক্টেড সেলস ওভার দ্য ব্রেক ইভেন সেলস। তার মানে অ্যাকচুয়াল সেলস থেকে, অ্যাকচুয়াল সেলস থেকে, এ এস থেকে আমি যদি ব্রেক ইভেন সেলস বাদ দিই তাহলে যেটা থাকবে সেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। আবার অন্যভাবে বললে বলা হয় যে বাজেটের সেলস রেভিনিউ থেকে ব্রেক ইভেন রেভিনিউ। আমি বাজেট করছি যে এত টাকা আমি বিক্রি করব, আর এটাও আমি ক্যালকুলেট করলাম যে এত টাকা বিক্রি করলে আমার ব্রেক ইভেনে থাকবো। তবে ব্রেক ইভেন থেকে বাজেটের যে পার্থক্য, যেখানে আমি প্রফিট দেখবো, যেখানে আমি আলো দেখবো, দ্যাট ইজ দ্য মার্জিন অফ সেফটি। দেখো আবার একটা সুন্দর ভাবে এইখানে বলছে, ইন আদার ওয়ার্ডস মার্জিন অফ সেফটি রিফার্স টু দ্য অ্যামাউন্ট বাই উইচ সেলস রেভিনিউ ক্যান ফল বিফোর এ লস ইনকার। তার মানে লসের উপরের অংশটা আমার মার্জিন অফ সেফটি। তার মানে লস হবে কোথায়? ব্রেক ইভেন পয়েন্টের নিচে, এর উপরে যে অংশটা সেটা আমার প্রফিট, সেটাই আমার মার্জিন। ফর্মুলাগুলি এখানে এইভাবে বলা হয়েছে, দেখো অ্যাকচুয়াল সেলস, এক্সপেন্সেস মাইনাস ব্রেক ইভেন সেলস। আরেকটা জিনিস আমরা আলাপ করে থাকি অনেক সময়, দেখবা যে ঢাকা শহরে বসে আছে কোম্পানি সিইও, সে খুলনা ব্রাঞ্চ অফিসে ম্যানেজারকে বলে দিল আপনি আমাকে 5 লক্ষ টাকা প্রফিট দেখাবেন বা 5 লক্ষ টাকা সেলস দেখাবেন ইউনিটে, বা 5 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা আপনি আমাকে টাকায় সেল দেবেন। এখন যে খুলনাতে বসে আছে তাকে তো জানতে হবে যে কত টাকা বিক্রি করলে তার 15 লক্ষ টাকা লাভ হবে, বা টার্গেটটা অ্যাচিভ করতে হলে তার কত ইউনিট বিক্রি করতে হবে। 15 লক্ষ টাকা যদি তাকে দেখাতে হয় তাহলে কত ইউনিট তার বিক্রি করতে হবে, এটাকে বলা হয় টার্গেট নেট ইনকাম।
আমার টার্গেট হলো 15 লক্ষ টাকা, এইটা বের করার একটা ফর্মুলা আমরা এই চ্যাপ্টারে ছেলেদেরকে শিখাই, সেটা হচ্ছে এইটা। Sometimes management want to know the sales required to earn a particular profit. আমাদের কথা অনুযায়ী 15 লক্ষ that they have set as an objective. আমাকে বলে দিল ঢাকা থেকে আমার বস, খুলনাতে আমি চাকরি করি, খুলনার আমি ব্রাঞ্চ ম্যানেজার, খুলনার আমি সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস ম্যানেজার, যে তুমি 15 লক্ষ টাকা বিক্রি করো। দিস অবজেক্টিভস কজ টার্গেট নেট ইনকাম is extremely useful to management because it indicates the sales necessary to achieve a specified level of income. কিভাবে বের করতে হয়? যদি আমি টাকায় বের করতে চাই, ফিক্সড এক্সপেন্সের সাথে টার্গেট যেটা সেটা যোগ করে রেশিও দিয়ে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ করব। সেটা যদি আমি ইউনিটে বের করতে চাই, উপরেরটা যা আছে তাই থাকবে, নিচে খালি ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন হবে। আগেই বলছি ব্রেক ইভেন এর দুইটা মেথড, একটা ইউনিটে, সেটা কি ফিক্সড এক্সপেন্সেস ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, আর একটা মেথড ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, সেটা কি ফিক্সড এক্সপেন্সেস ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। ওইটাই যদি মনে থাকে, এখানে খালি পার্থক্য হবে কি টার্গেটটা যোগ করে দেওয়া উপরে ফিক্সড এক্সপেন্সের সাথে। ওখানে ফোন করে দেখতে বলো সব কাজ সঙ্গে আছে, আমাদের আছে কিনা, আমাদের বসিন, আমি ক্লাসে, হ্যাঁ আমি ক্লাসে রে ভাই, আমি ক্লাস শেষ করে দিব ফোন, ঠিক আছে। কোথায় গেল এই যে টার্গেট নেট ইনকাম? এটা মূল কথা হচ্ছে, আমি তোমাকে বুঝাই দিই আর একটু অন্যভাবে, একবারে শেখা হয়ে যাবে, এটাকে ক্লিয়ার করলাম। আমরা এটা তো জানি ব্রেক ইভেন পয়েন্ট ইজ ইকুয়াল টু fixed expenses divided by unit contribution margin. কিসে যদি আমি ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সংখ্যা ইউনিটে বের করি, যদি ব্রেক ইভেন পয়েন্টটা আমি টাকাতে বের করতে চাই, সেক্ষেত্রে নিচে আসবে কি কন্ট্রিবিউশন মার্জিন, এটা এটা আমি এখানে একটু এভাবে লিখি, দ্যাট উড বি বেটার ইন ইউনিটস। বোঝা যাচ্ছে না? যাও, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস এরকম। আর ব্রেক ইভেন পয়েন্ট যদি আমি টাকাতে বের করি, তাহলে ফিক্সড এক্সপেন্সেস ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। যদি টার্গেট বলা থাকে, তখন কি পার্থক্য হচ্ছে এই ফিক্সড এক্সপেন্সেস এর সাথে? এখানে টিএআরজিইটি টার্গেট নেট প্রফিটটা বসাই দিই, এই এই ফর্মুলা দেখাই তোমাকে ফর্মুলাটা। এই দেখো ফিক্সড এক্সপেন্সেস প্লাস টার্গেট নেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কখন
যদি আমি টাকায় বের করি, টাকাতে যদি বের করি, যদি আমি নাম্বারে বের করি সংখ্যায়, তখন কন্ট্রিবিউশন মার্জিন মানে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যে যেভাবেই বলো না কেন, এই পার্থক্য। একটু ওয়েট করো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলো। তাহলে একটা কথা ছিল স্যার, ওই যে প্রফিট মার্জিনটা নিয়ে স্যার, দুইটা তো জিনিস তো একই স্যার, তাই না? দুটো জিনিস তো একই স্যার, ওটা তো আমার প্রফিটের অংশই স্যার। কোনটা? এই যে আপনার মানে আপনার যে সেফটি মার্জিন যেটা বলতেছেন স্যার, ব্রেক ইভেন এর উপর থেকে আমি যে প্রফিটটা অর্জন করব, না 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 না, আমি যেটা বাজেট করব, আমার যেটা টার্গেট, সেটা থেকে ব্রেক ইভেন যে মাইনাস করলে যেটা পাবো, সেটা আমার হচ্ছে মার্জিন অফ সেফটি স্যার। সেটা যদি মার্জিন অফ সেফটি হয় স্যার, বেসিক্যালি প্রফিটও তো সেটাই স্যার, সেখানে কি প্রফিট আসবে? হ্যাঁ, ব্রেক ইভেন উপরে গেলেই তো পাবো। তাহলে স্যার মানে প্রফিট আর যে সেফটি মার্জিনের দুটোর উপরে তুমি যখন বিক্রি করতে বলো, শুনি না শুনি না, কে কেটে যাচ্ছে তোমার কথা বলো। প্রফিট সেফটি অফ মার্জিন যেটা স্যার, সেটা আর প্রফিট এর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি স্যার, দুটো একই জিনিস? আচ্ছা দাঁড়াও, আমি তোমার কথা উত্তর দিয়ে দিচ্ছি, জাস্ট আমাকে কিছু সময় দাও, আমি একটা জিনিস খুঁজে বের করে তারপর তোমার কথা উত্তর দিচ্ছি। চ্যাপ্টার 6, আমি যখন কিছু খুঁজি বলো, এবার তোমার প্রশ্ন আমি শুনি, বলো প্লিজ। হ্যাঁ স্যার, ওই যে স্যার ব্রেক ইভেন এর যে গ্রাফটা দেখালেন না স্যার কিছুক্ষণ আগে, যেখানে প্রফিট হয় না লস হয় না, ঠিক আছে, সমান স্যার, সমান ব্রেক ইভেন পয়েন্টের নিচে যে অংশ, তখন মানে আমি লসে ব্যবসা করতেছি। জি স্যার, ব্রেক ইভেন পয়েন্টে মানে আমার লস হল না লাভ না, আমি ব্যবসা করতেও পারি বা আমি কুইট করতে পারি, এমন একটা অবস্থা, নো প্রফিট নো লস। এখন ব্রেক ইভেন এর উপরে যখনই তুমি বিক্রি করবে, তখনই তুমি প্রফিটের চেহারা দেখবে, তুমি আলো দেখবে, এর আগে কিন্তু তুমি অন্ধকারে আছো। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কনফিউজ হো না, তোমার প্রশ্ন হচ্ছে যে মার্জিন অফ সেফটির সাথে এটার পার্থক্যটা কি? মার্জিন অফ সেফটি বলতেছি আমি যে ব্রেক ইভেন যে সেলস এবং বাজেটেড সেলস ও টার্গেট সেলস, এই দুইটার মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি। তার মানে মার্জিন অফ সেফটির মধ্যে আমার প্রফিটটা লুকায় আছে। মার্জিন থাকলেই আমি প্রফিট দেখবো, মার্জিন না থাকলে আমি প্রফিট দেখবো না, কারণ আমাকে প্রফিট দেখতে হলে মার্জিন অফ সেফটি আমার থাকা লাগবে। ব্রেক ইভেন পয়েন্টের থেকে উপরে যখন যাবে, তখনই আমি মার্জিন অফ সেফটি দেখবো। ব্রেক ইভেন পয়েন্টে বা এর নিচে মার্জিন অফ সেফটির প্রশ্ন আসতেছে না, বুঝাতে পারছি না? আমার কথা কোশ্চেন তো এটা না স্যার, আমার কোশ্চেন হচ্ছে স্যার ব্রেক ইভেন এর পরেই তো আমরা যেটা অংশ এর আগের ক্লাসে স্যার যেটা বলেন স্যার, সেটার ব্রেক ইভেন এর পরে যদি আমি কার্য পরিচালনা করতে পারি, সেক্ষেত্রে হলো যে আমার প্রফিট আসবে স্যার, ঠিক আছে। তা আজকে বলতেছেন স্যার সেই অংশটাকে মার্জিন অফ সেফটি, আমার কথা হচ্ছে স্যার প্রফিট আর মার্জিন অফ সেফটি দুটা কি একই জিনিস নাকি আরো কিছু পার্থক্য আছে দুটার মধ্যে? বলো, প্রফিট প্রফিট আর মার্জিন অফ সেফটি স্যার দুটা কি একই জিনিস নাকি কিছু পার্থক্য আছে? আচ্ছা তোমাকে দেখাই, জাস্ট এ মিনিট।
তুমি কি দেখতে পাও এটা গ্রাফটা দেখতে পাচ্ছ স্যার ঘুরছে এখন স্যার জি জি দেখতে পাচ্ছি স্যার জি এই গ্রাফে গ্রাফ দিয়ে বুঝাই এই পয়েন্ট এই যে সরি সরি এটা তো পূর্ণ ভাবে নি হাইলাইটেড আছে এই পয়েন্টটা কি ব্রেক ইভেন দেয়ার মে কালার চেঞ্জ করতে হবে এই পয়েন্টটা কি ব্রেক ইভেন পয়েন্ট না জি স্যার এবিপি দেখছো যে দেখতে পাও নাকি আমাকে বলো মিস্টার আনোয়ার না দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জি স্যার এই লাইনটা কি দিস লাইন হচ্ছে আমার ফিক্সড কস্ট আমি জানি ফিক্সড কস্ট আমার সমান থাকে জি ঠিক আছে ওকে স্যার এই লাইনটা কি ভেরিয়েবল কস্ট আমি জানি ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমার সমান থাকে আমি ফিক্সড কস্ট কিন্তু পার ইউনিটে কখনো আমরা বলি না ফিক্সড কস্ট আমরা টোটালি বলি কারণ যাই উৎপাদন হোক কম বেশি ফিক্সড কস্ট আমার সমান থাকে এই জন্য উই ডোন্ট রিপ্রেজেন্ট ফিক্সড কস্ট অন দ্য বেসিস অফ পার ইউনিট বাট আমরা থিওরিটিক্যালি বলি উৎপাদন বাড়লে ফিক্সড কস্ট কমে যায় উৎপাদন কমলে ফিক্সড কস্ট বেড়ে যায় অ্যাপার্ট ফ্রম দ্যাট fixed cost in total remain fixed so this is the fixed cost line eta hocche variable cost per unit line dekho ei je line ta gelo ei je ei line ta eta hocche amar sales line eikhane jokhon intersect korlo eta hocche break even point jekhane variable cost per unit ar fixed cost আর সেলস লাইন আমার যেখানে ইন্টারসেপ্ট করে সেটাকে আমি বলতেছি ব্রেক ইভেন পয়েন্ট এখন এই ব্রেক ইভেন পয়েন্ট এই জায়গাটায় আমি আবার একটু অন্যভাবে ক্লিয়ার করি এই জায়গাটায় আমার কোনো প্রফিটও হয় না লসও হয় না এর নিচে আমার লস এই দেখো লসটা লেখা আছে খেয়াল করতেছো জি স্যার এর উপরে লেখা আছে আমার প্রফিট এখন আমি তোমাদের বললাম কি মার্জিন অফ সেফটিটা কি এটাই তো প্রশ্ন মার্জিন অফ সেফটিটা আমি বলতেছি আমার ব্রেক ইভেন সেলস থেকে আমার টার্গেট যে সেলস থাকবে একটা টার্গেট থাকবে বা বাজেট থাকবে বাজেটের সেলস থেকে যখন আমি ব্রেক ইভেন সেলস এই জিনিসটা বাদ দিব তারপর যে অংশটা থাকবে এই যে অংশটা যেখানে প্রফিট আছে এই দেখো প্রফিট আছে দ্যাট ইজ দ্য মার্জিন অফ সেফটি না স্যার এটা তো বুঝতে পেরেছি স্যার মানে আমার কোশ্চেনটা ছিল স্যার মার্জিন অফ সেফটি যেটা সেটা তো আমার প্রফিটের অংশ স্যার মানে মার্জিন অফ সেফটি কি এরকম কোন কিছু স্যার যার পরবর্তীতে যদি আমি প্রোডাকশনে যাই আমার প্রফিটটা ক্রমান্বয়ে কমে যাবে এরকম কিছু আবার মাঝখানে তোমার কথা কেটে গেছে আবার বলো প্লিজ স্যার আপনি যেটা বুঝালেন স্যার মার্জিন অফ সেফটির যে অংশটা সেটা বুঝতে পেরেছি স্যার এখন আবার অ্যাজ ইউজুয়াল তো এটা স্যার প্রফিটও স্যার এটাকে তো আমরা প্রফিটও বলি তাই না হ্যাঁ তোমার তোমার যদি না তোমার বিজনেসে যদি মার্জিন অফ সেফটি থাকে অনলি দেন ইউ উইল আর্ন প্রফিট মার্জিন অফ সেফটি না থাকলে তো প্রফিট তুমি পাচ্ছ না পাচ্ছি না স্যার এখানে এরকম কোনো কিছু আছে কিনা স্যার যে এর পরবর্তীতে প্রোডাকশন যদি আমি বাড়াই আমার প্রফিটের অংশ কিছুটা কমে যেতে পারে সো হোয়াই আমি এটাকে মার্জিন অফ সেফটি বলতেছি নাকি স্যার আমি প্রফিট হয়েছে সেটাকে মার্জিন অফ সেফটি বলতেছি এটা আমার কোয়েরি ছিল স্যার তুমি কি ঢাকায় ঢাকায় স্যার হ্যাঁ তোমার মাঝে মাঝে কথাটা কেটে যাচ্ছে আমি পুরোপুরি শুনতে পাচ্ছি না হ্যাঁ আবার বলো মার্জিন অফ সেফটি এবং প্রফিট এই দুইটা কি একই জিনিস নাকি কোনো পার্থক্য আছে নাকি মার্জিন অফ সেফটির পরে কোনো স্টেজ আছে যেখানে গেলে আমরা স্যার আমরা বুঝতে পারছি কোশ্চেনটা ক্লিয়ার স্যার আমি যতটুকু বুঝছি স্যার সেটা হলো যে ব্রেক ইভেন এর উপরে যত যেতে থাকবে সেটা আপনাদের প্রফিট হতে থাকবে আর মার্জিন অফ সেফটি হলো আমার টার্গেটের সাথে রিলেটেড যে আমি কত টার্গেট করেছি তাই তো স্যার ঠিক আছে আনোয়ার শুনতে পাচ্ছো তুমি আমাকে আনোয়ার শুনতে পাচ্ছি স্যার কাইন্ডলি এই স্লাইডটা একটু পড়বে 2 মিনিটের জন্য এই স্লাইডটা দেখো তো তোমার কনফিউশনটা দূর হয় কিনা স্যার আপনি কন্টিনিউ করেন স্যার এমনি অনেক সময় নষ্ট হয়ে গেছে স্যার না না অসুবিধা কি বলো না পরে এটা ইম্পর্টেন্ট জিনিস স্যার ভালো লাগে মার্জিন অফ সেফটি ইজ দ্য এক্সসেস অফ অ্যাকচুয়াল অর এক্সপেক্টেড সেলস কথাটা বুঝো জি স্যার মার্জিন অফ সেফটি কে বলতেছে একটু ক্লিয়ারলি বুঝো
এক্সেস অফ অ্যাকচুয়াল অর এক্সপেক্টেড সেল আমার অ্যাকচুয়ালি যা বিক্রি হয়েছে অ্যাকচুয়াল অর এক্সপেক্টেড সেলস ওভার বা আমি যা এক্সপেক্টেড করতেছি সেইটার থেকে যখন ব্রেক ইভেন সেলস আমি বাদ দিব দ্যাটস মার্জিন অফ সেফটি এক্সেস অফ অ্যাকচুয়াল অর এক্সপেক্টেড সেলস ওভার দ্য ব্রেক ইভেন সেলস যে পয়েন্টে আমি ব্রেক ইভেন পাবো আমার বাজেটের যদি 10,000 থাকে আর ব্রেক ইভেন সেল যদি আমার 5,000 থাকে তাহলে আমার মার্জিন অফ সেফটি হবে 5,000 ইউনিট ইন আদার ওয়ার্ডস মার্জিন অফ সেফটি অর সেফটি মার্জিন অফ এন এন্টারপ্রাইজ ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাজেটেড সেলস রেভিনিউ এন্ড ব্রেক ইভেন সেলস রেভিনিউ আমি বাজেট করছি যে আমি এত পরিমাণ বিক্রি করবো এইবার বা অ্যাকচুয়ালি আমার এত পরিমাণ বিক্রি হয়েছে এখন ব্রেক ইভেন হলে আমার এত হতো এই যে দুটার মধ্যে পার্থক্য সেটাই হচ্ছে মার্জিন অফ সেফটি আবার নিচে বলছি মার্জিন অফ সেফটি রিফার্স টু দ্য অ্যামাউন্ট বাই হুইচ সেলস রেভিনিউ ক্যান ফল বিফোর এ লস ইজ ইনকার্ড তার মানে মার্জিন অফ সেফটি নিচে গেলে আমি লসের চেহারা দেখবো তার মানে ব্রেক ইভেন এর নিচে চলে আসবো আমি ব্রেক ইভেন এর উপরে গেলেই আমার মার্জিন অফ সেফটিটা আসবে দ্যাট ইজ মাই সিকিউরিটি দ্যাট ইজ মাই সেফটি ক্লিয়ার জি জি স্যার স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি স্যার হ্যাঁ অবশ্যই শুনবো আমি কথা শুনবার জন্য আমি আসি হ্যাঁ স্যার সে আমার সেলস রেভিনিউ হলো স্যার 2,00,000 টাকা হ্যাঁ সেলস রেভিনিউ 2,00,000 টাকা আমার ফিক্সড কস্ট হলো 50,000 টাকা আর ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল এক্সপেন্স হলো দাঁড়াও এক মিনিট জাস্ট এ মিনিট তোমাদের কথা সেলস রেভিনিউ 2,00,000 টাকা আমার টাইপে ভুল হতে পারে 2,00,000 টাকা তারপরে ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্সেস 50,000 টাকা ফিক্সড এক্সপেন্সেস টাকা 50,000 হ্যাঁ বলো আর ভেরিয়েবল এক্সপেন্সেস হলো 70,000 টাকা এটা পার ইউনিটে ঠিক আছে ভেরিয়েবল এক্সপেন্সেস ধরলাম 70,000 টাকা কত ইউনিটের জন্য স্যার আমি এমনি ফিগার এসে টাকায় কথাগুলো বলতেছি তাহলে আমার না আমাকে ইউনিট বলতে হবে তোমার ইউনিট বলো কত ইউনিটের জন্য 2,00,000 যদি 10 টাকা ইউনিট হয় 20,000 ইউনিট ধরলাম স্যার আমি 20,000 জি স্যার 20,000 হ্যাঁ এখন তোর প্রশ্ন কি এখন আমার প্রশ্ন স্যার আমার খরচ গেল 1,20,000 আমার রেভিনিউ আর্ন হলো সেলস থেকে রেভিনিউ আর্ন হলো 2,00,000 টাকা আর আমার তাহলে প্রফিট হলো 80,000 টাকা একটা কথার কথা স্যার 1,20,000 আমার খরচ হলো মোট খরচ হলো 1,20,000 ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট মিলে 2,00,000 টাকা থেকে 1,20,000 বাদ দিলে যে 80,000 টাকা থাকে এর মধ্যে কি আমি এমন কোন সার্টেন পার্সেন্টেজ বা অ্যামাউন্ট যেমন 30,000 টাকা আমি রেখে দিলাম 30,000 এর উপরে যে অ্যাবাভ হলো এটা হলো 30,000 হলো আমার সেফটি মার্জিন লেভেল আর 60,000 যেটা হলো এটা হলো আমার অ্যাক্সেস প্রফিট যে তোমার কমপক্ষে আরো মোর দেন এত পার্সেন্ট ইয়ে হলে তুমি প্রশ্নটা কি মানে সেফটি মার্জিন আমি আবার ওই যে ভাইয়ের সাথে কথা বলে যে আমার ওভারঅল প্রফিট কি আমি সেফটি মার্জিন ধরবো না সে প্রফিটের একটা সার্টেন পার্সেন্টেজ অথবা লিমিট কি আমি সেফটি মার্জিন ধরবো লিমিট কে লিমিট ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত আসে 8 টাকা স্যার 8 টাকা 8 টাকা ভেরিয়েবল না ভেরিয়েবল না স্যার টোটাল কস্ট হচ্ছে 8 টাকা স্যার ভেরিয়েবল কস্ট 3 টাকা 3.5 টাকা স্যার পার ইউনিট আমি জানতে চাচ্ছি 70,000 কে ভাগ দাও 3.5 টাকা পার ইউনিট স্যার টাকা স্যার আর মোট আছে 8 টাকা স্যার 3.5 টাকা ঠিক আছে জি স্যার এখন তোমার প্রশ্ন আমাকে আগে বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইভেন সেলস জি স্যার আমার এই তথ্যের উপর আমি সবাই দেখো খুব মনোযোগ দিয়ে আমি ব্রেক ইভেন সেলস আই এম ইউজিং ম্যাথমেটিক্যাল ফর্মুলা এক্সাম্পলটা আমি তো মোটামুটি একটা অঙ্কের মধ্যে তোমাদের সাথে আজকে শেয়ার করে শেষ করে দিব ব্রেক ইভেন পয়েন্ট আমি এখানে বলতে পারি না কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ইজ ইকুয়াল টু
সেলস প্রাইস তুমি বলছো আমাকে? সেলস প্রাইস হলো 50,000 টাকা স্যার। কোথায় 50,000 টাকা সেলস? রাখো রাখো, 2,00,000 টাকা হলে স্যার পার ইউনিট সেলস প্রাইস হবে 10 টাকা স্যার। হ্যাঁ, 10 টাকা উপরে 100 টাকা টেন। আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি টাইপ করতেছি, আমি অত ভালো টাইপ না পারি না আর কি। সেলস প্রাইস পার ইউনিট মানে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। কত আসে? কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ইজ ইকুয়াল টু টাকা 10 মাইনাস 3.5 টাকা, থ্যাংক ইউ, 3.5 কত হয় বলো? 6 টাকা 5 পয়সা। 6.5 স্যার, 5.5 6.5 টাকা জি স্যার। এখন আমি এখান থেকে আমি বের করব ব্রেক ইভেন পয়েন্ট ব্র্যাকেট ইন ইউনিটস, পুরো অঙ্কটাই শিখো। ফিজিক্যাল টু তোমার প্রশ্ন আসবো আমি একটু পরে। আমার ফিক্স এক্সপেন্সেস ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমি ইউনিটে বের করতেছি। আমার সমান ফিক্স এক্সপেন্সেস কত বললে তুমি? 50,000 টাকা। 50,000 ডিভাইডেড বাই 6.5 টাকা, 6.5 কত হয় দেখো? 7,692 টাকা। দেখো কত ইউনিট হয় ভাগ করো একজনে। এটা 384 ইউনিট হয়, 384.61। আমি একটু চেক করি মোবাইলে। 50,000 তোমাদের ভুল হবার কথা না। 6.5 ভালো করে খেয়াল করো। এখন আমাকে টাকায় বের করতে বলছো, একটু খেয়াল করো। ব্রেক ইভেন পয়েন্ট টাকা, সোজাসুজি বুদ্ধি। ক্লাস ফাইভে যদি কিন্টার গার্ডেনের ছাত্র ছাত্রী হও, সেক্ষেত্রে 7, 6, 9, 2 ইউনিটস কে তুমি এখানে নিয়ে আস, পরে দিব নিয়ে আস। আরে কারে কি কার সাথে তুমি গুণ করবে? সেলস প্রাইস কত ছিল বললা? 10 টাকা। 10 টাকা, 10 টাকা কত আসে তাহলে? টাকা 7,692 টাকায়। সোজা মানে ইউনিট কে আমি ওই সেলস প্রাইস দিয়ে আমি গুণ দিয়ে দিলাম। এখন আমি যদি ফর্মুলায় বের করি, একটু মনে একটু খেয়াল করো ফর্মুলা। ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, ফর্মুলা কি আমার? ফিক্স এক্সপেন্সেস ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বানান ভুলতে পারে রেশিও। এখন কিভাবে হবে? ফিক্স এক্সপেন্সেস আমি জানি 50 টাকা, 50,000 এটাকে আমি ভাগ করো। আমার এখানে আজান হচ্ছে, কথা একটু কম শুনতে পারো। 50,000 টাকা আমি লিখতেছি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, বুঝো কিনা দেখো। টাকা 10 মাইনাস টাকা 3, ভালো করে খেয়াল করো, ভ্যারিয়েবল কস্ট বাদ দিলাম, এটাকে আবার ভাগ করলাম টাকা 10 দিয়ে, রেশিও বের করলাম। ইনটু 100 কত আসে বলো? 65 স্যার। তাহলে 50,000 ভাগ দেখি,
সাড়ে ছয় ডিভাইডেড বাই দশ ইন্টু হান্ড্রেড সিক্স পয়েন্ট ফাইভ, তার মানে আমি এখানে লিখতে পারি পয়েন্ট সিক্স ফাইভ, পারি? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে কত আসে দেখো, ভাগ করো পঞ্চাশ হাজার কে পয়েন্ট সিক্স ফাইভ দিয়ে, অবশ্যই টাকা এটা আসবে সাত হাজার সেভেন সিক্স নাইন টু জিরো আসে, তার মানে দেখো তুমি, আমি যে এখন তোমার যেটা প্রশ্ন হচ্ছে কি, এই তো প্রফিট, প্রফিট যদি তুমি বলতে চাও তাহলে তুমি দেখো, দাঁড়াও, সেলস ইজ ইকুয়াল টু ফিক্সড এক্সপেন্সেস প্লাস ভেরিয়েবল এক্সপেন্সেস প্লাস প্রফিট প্লাস প্রফিট। তোমার সেলস কত? পঞ্চাশ হাজার, পঞ্চাশ হাজার সেলস হলো দুই লাখ টাকা স্যার, ধরো ইনটু টাকা টেন ইজ ইকুয়াল টু ফিক্সড এক্সপেন্সেস টোটাল, তুমি বলছো আমাকে টাকা পঞ্চাশ হাজার না? জি স্যার, ফিক্সড কস্ট হলো পঞ্চাশ হাজার, এখানে তো ভুল করছি, এখানে টাকা টেন না, বিশ হাজার, বিশ হাজার ইউনিট না, এই ইউনিট বিশ হাজার ইনটু দশ টাকা, জি স্যার, আর ফিক্সড ফিক্সড এক্সপেন্সেস তোমার পঞ্চাশ হাজার, জি স্যার, প্লাস ভেরিয়েবল এক্সপেন্স কত হবে? বিশ হাজার ইউনিট ইনটু সাড়ে তিন টাকা ইনটু কত ছিল পার ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স? সাড়ে তিন টাকা, থ্রি পয়েন্ট ফাইভ, প্লাস প্রফিট, এটাকে সমাধান করে দেখো তো কি হয়, এই ইকুয়েশনটা সলভ করো কি হয়, টাকা দুই লক্ষ ইজ ইকুয়াল টু টাকা ফিফটি থাউজেন্ড প্লাস, এখানে কত হয়, বিশ হাজার গুণ সাড়ে তিন টাকা কত হয়, সত্তর হাজার টাকা, হ্যাঁ, আমাকে আমার বুড়া মানুষ আমাদেরকে আমাকে একটু হেল্প না করলে কেমনে হবে, প্লাস প্রফিট, প্রফিট তো দেয়ারফর প্রফিট সমান কত হয়, আশি হাজার স্যার, প্রফিট ইজ ইকুয়াল টু টাকা এইটি থাউজেন্ড। তুমি যে প্রশ্নটা জি স্যার, আমি আমার প্রশ্নটা হলো আশি হাজার, সেটা উত্তর পাইছো স্যার, আমার এখন রাখো রাখো, আশি হাজার, আশি হাজার হচ্ছে প্রফিট তো তোমার, এখন তুমি যদি ব্রেক ইভেনে বলো তার মানে তোমাকে সাত হাজার ছয়শো বিরানব্বই ইউনিট পর্যন্ত তুমি বিক্রি করলে কোনো প্রফিট দেখবে না, বুঝছি স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার, এখন সাত হাজার ছয়শো বিরানব্বই উপরে যখন যাবে তখনই তুমি প্রফিট দেখবে তোমার, হ্যাঁ, তার মানে তুমি এই অবস্থাতে যদি প্রফিট বের করতে যাও তোমার প্রফিট হবে আশি হাজার, তার মানে তুমি ব্রেক ইভেনের উপরেই আছো স্যার, কিভাবে বুঝবা ব্রেক ইভেনের উপরে আছো কি কিনা, ওই যে স্যার ভেরিয়েবল, আরে এটাকে তুমি 10 দিয়ে ভাগ দাও না, 10000 কে যদি 10 দিয়ে ভাগ দিলে কত হবে, 8000, 8000 না, তার মানে তোমার 76992 পর্যন্ত তোমার ব্রেক ইভেন পয়েন্ট, তার মানে এর উপরে যখন তুমি চলে গেছো 8000 পর্যন্ত তখনই তুমি প্রফিট দেখতেছো, বুঝছি বুঝছি স্যার, বুঝছি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার মূল প্রশ্ন ছিল মার্জিন অফ সেফটি আর প্রফিট কি এক, হ্যাঁ, সারা ধরে রামায়ণ পড়ে এত কি বললাম যে জিল্লু, শোনো না, মনে কষ্ট নিও না, এতক্ষণ পর্যন্ত যেটা বললাম যে অ্যাকচুয়াল বা বাজেটেড সেলস এবং ব্রেক ইভেন সেলস এই দুটার মধ্যে যেটা পার্থক্য সেটাই মার্জিন অফ সেফটি, তুমি স্ট্রেটলি ইউ ক্যানট সে দ্য মার্জিন অফ সেফটি মানি প্রফিট, প্রফিট ইজ দেয়ার,
If there is margin of safety, profit will be there. পার্থক্য থাকবে profit to include profit chara to margin of safety to sir hobby na ei eta dekhte pachho ji ji sir ji eta koro 10 minute time amake answer ba bolo ami ekta chair ko jilan company sales e online ami namaz jabo jilan bhai chehra dekha jay na bondho korte hobe sir পরে দেখো আল্লাহ করা দোয়া করে আজকে আমি করোনার অবস্থা আজকে দেশের অবস্থা ভালো হোক তারপর তুমি চেহারা দেখো এখন এটা অঙ্কটা ক করো টোটাল কস্ট 60 টাকা পার ইউনিট ফিক্সড কস্ট 800 পার মান্থ ফিক্সড কস্ট 60 টাকা কত কত তাড়াতাড়ি তাড়াতাড়ি অত লিখবা না টুকটাক খটকাট তোমার ডাক্তারের প্রেসক্রিপশনের মতো এক ডাক্তারের লেখা আর এই ডাক্তার বুঝে তোমার লেখা তুমি বুঝলে হইল নেক্সট ক্লাস জিলু আগামী মঙ্গলবার মঙ্গল আর বৃহস্পতি এখন নিয়ে ফেলি বুঝছো নিয়ে ফেলে কারণ তোমাদের অল্প ক্লাসে হবে না আর দেখি আমি রোববারে গিয়ে তোমাদের বইয়ের ব্যবস্থা করা যায় কি এতক্ষণ লাগে স্যার কত হয়েছে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কত 5400 দেখতে পাচ্ছো 20 টাকা টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কত তুমি সেলস করছো কত 560 ইউনিট 560 ইউনিট যারা ভুল করছো তারা বুঝতে পারছো তো কোথায় ভুলটা হলো 44,800 11,200 আর হলো 33,600 ঠিক আছে স্যার 11,200 রেশিও বের করো টোটাল রেশিও 11,200 কে ভাগ দিবা 44,800 দিয়ে 800 দিয়ে 25% হয় এটা কিন্তু রেশিও টোটালও বের করলে যা হবে পার ইউনিটে বের করলে তাই হবে পার ইউনিটে হলে কি করবা 20 টাকা থেকে তুমি এই যে 20 টাকাকে 80 টাকা দিয়ে ভাগ দিয়ে এই দেখো দেখতে পাচ্ছ কি না 100 দিয়ে গুণ করবা এটা হচ্ছে টোটালে এটা হচ্ছে টোটালে আর এটা হচ্ছে তোমার পার ইউনিটে উপরে একটা পার ইউনিটে এটা টোটাল
এই যে টোটাল 11,200 ভাগ 44,800 জাস্ট এই প্র্যাকটিসের জন্য দিলাম আর বইয়ের অঙ্ক যেই দিন করাবো সেদিন বই থেকে আর এখানে আমি নিচেরটা হচ্ছে এখন এই 25% যখন তুমি যখন ফর্মুলাতে লিখবে তুমি তো পার্সেন্টেজ লিখতে পারবে না তখন কি করবে পয়েন্ট 100 দিয়ে ভাগ দিলে হবে হ্যাঁ জাস্ট সোজা কথা 0.25 লিখবে এইটা দেখো এটাই লাস্ট যাব কি আমি ম্যাকলার ইনকর্পোরেশন সেলস এ প্রোডাক্ট উইথ এ কন্ট্রিবিউশন মার্জিন অফ টাকা 50 পার ইউনিট ফিক্সড কস্ট আর 8,000 পার মান্থ হাউ মেনি ইউনিট মাস্ট ম্যাকলার সেল টু ব্রেক ইভেন ভেরি ইন্টারেস্টিং কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে 50 ফিক্সড কস্ট দেওয়া আছে 8,000 এখন আমাকে বলতেছে কত ইউনিট বিক্রি করলে তারা ব্রেক ইভেনে থাকবে টার্গেট প্রফিট নাই সন্ধ্যা করে আসছে একটু চাটা একবার একবার সন্ধ্যা করে না সময় নাই তোমার আমাদের যাব কত ইউনিট বিক্রি করলে তারা ব্রেক ইভেনে থাকবে তা আমি দেখো এই টার্গেট প্রফিটের এই জায়গায় শূন্য বসলো বুঝতে পারছো তার মানে 160 ইউনিট বিক্রি করলে তুমি ব্রেক ইভেন হবে তোমার প্র্যাকটিক্যালি যারা এই লাইনে কাজ করো তাদের জন্য অনেক হেল্পফুল হয় আরেকটা দেখি বড় এটা না এটা বাদ দাও দিয়ে লাভ নাই এগুলি সব অন্য বইয়ের অঙ্ক ঠিক আছে আগামী দিন আমি ইনশাল্লাহ আচ্ছা এটা একটু দেখো এটা পারো কিনা কথা ছিল স্যার জি বলো স্যার ওই যে আমাদের এই যে বইগুলো স্যার আপনি বললে হয়তো স্যার একটু দিবে জোর দিয়ে স্যার আমি তো বলবো রোববারে আমাকে জিল্লুরের দায়িত্ব সমস্ত মাথা ব্যথা জিল্লু সকালে 10টার সময় মনে করে দিবে আমি দেখি রোববারে পাঠানো যায় কিনা আমি প্রবিশে আপার সাথে কথা আমি আগে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে আর ডিজে আছে রানা হামিদ তার সাথে কথা বলে আমাকে দেখতে হবে মানে কেউ শুক্রবারে থাকবে কিনা আমি কিন্তু মাহফুজকে 2 সপ্তাহ আগে বলছি এখন আমাকে সে জানাই নাই আপনি তো স্যার কষ্ট করতেছেন আমাদের জন্য স্যার বলতেছেন না আমরা হয়তো আমরা আমাদের তো সামনের মাসে তোমাদের 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি তোমাদের না মানে আগে যারা বাদ পড়ে গেছে তোমাদের ওই ফার্স্ট লেভেল সরি সেকেন্ড এবং ফোর্থে 2 তারিখ থেকে আমরা কমনওয়েলথ শুরু করব জুন মাসের তার 7 দিন পরে আর 18 তারিখ থেকে সম্ভবত আমরা রেগুলার এমবি শুরু করবো কমনওয়েলথটা পরীক্ষামূলক ভাবে আগে শুরু করার অর্থ হচ্ছে ছাত্র সংখ্যা কম আর সেন্টারও কম আর এমবিএটা একটু 15 দিন পরে শুরু করার অর্থ হচ্ছে ছাত্র সংখ্যাও বেশি সেন্টারও বেশি ঢাকায় আছে 2টা চিটাগাংয়ে আছে খুলনাতে আছে সিলেটে আছে আছে কুষ্টিয়াতে নাই রাজশাহীতে আছে এখন রাজশাহীর মধ্যে শিক্ষকরা যদি রাজি না হয় তাহলে তো আমরা পরীক্ষা নিতে পারবো না কিন্তু কমনওয়েলথে তো আমাদের আঞ্চলিক কেন্দ্র হয় আমাদের ব্যবস্থাপনা সো উই ক্যান ম্যানেজ সামহাউ আমাদের পরীক্ষা স্যার খুলনা হবে স্যার আমরা যারা খুলনায় আছি খুলনা ইউনিভার্সিটি হবে হ্যাঁ এই কল তো খুলনার অবস্থাও তো ভালো না ওই অঞ্চলটার অবস্থা স্যার এমনি খুব খারাপ স্যার আরো মানে 1-1.5 সপ্তাহ আগেই খারাপ হয়ে গেছে স্যার এখন তো আরো অবনতি হয়েছে স্যার আজকে কি অবস্থা অবস্থা স্যার ওদিকে বেশ খারাপ স্যার আমার এক কলিগ ওদিকে জব করে তো স্যার সে গিয়েছিল আসবে আবার গত সপ্তাহে গিয়েছিল বললো সে বললো ওদিকে আপনার আক্রান্তের হার অনেক বেশি মৃত্যু হারও আপনার বেড়ে গেছে আর একটা সমস্যা হচ্ছে স্যার ওই যে মেডিকেলের সুবিধা স্যার পাচ্ছে না ওখানে তো মানে আমাদের বাংলাদেশে সব জায়গায় তো স্যার শোনো আমি নামাজে যাবো এইটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও তো
তারপরে এটা সলিউশনটা আমি দিচ্ছি, জাস্ট সলিউশন দেওয়ার অর্থ হচ্ছে তুমি করে দেখবা তোমার মিললো কিনা, তোমাদের লাভ হবে। এটা হয়েছে সবার? নিজেরা একটু করে দেখবে তাহলে তোমাদের সুবিধা হবে। মানে এই চ্যাপ্টারে যা থিওরি শিখালাম সেটা তোমাদের মাথায় সেট হয়ে যাবে যদি এটা নিজে নিজে করো। নিজে নিজে করার মধ্যে অনেক অ্যাডভান্টেজ, তোমাদের তো এই বয়সে এগুলো বোঝানোর কথা না, তোমাদের ছেলে মেয়েকে বোঝানোর কথা। এখন আমার বাধ্য হয়ে তোমাদের বোঝাতে হচ্ছে, সবার দাড়ি মোচওয়ালা ছেলে আমার। থ্যাংক ইউ স্যার আপনি অনেক করেন। দাদা এই ফ্লাইটটা কি দিয়ে দিয়েছেন স্যার আমাদের? না আমি থিওরি দিয়ে দিব, থিওরিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, যেটা থিওরি কই স্যার, আমি থিওরিটা আপলোড করে দিচ্ছি, আমি লগ আউট হয়ে যাই স্যার। এই অঙ্কগুলো ঠিক আছে থাকলে ভালো হয় স্যার, এটা দিয়ে লাভ নাই, তোমাদেরকে অঙ্ক করাবো আমি বই থেকে। এই প্রশ্নটা করি আমি আর সিরাজ বা আমি আর নতুন একটা ছেলে বলে যে পোস্ট টিচার, তখন আমি তাকে বলে দিই যে আমাদের বইয়ের মধ্যে থাকবা, বলে বই থেকে প্রশ্ন যখন করা হয় আমি বই থেকে অঙ্কগুলি করাবো তোমাদের। দুই একটা অঙ্ক হয়তো অতিরিক্ত ভাবে আমি তোমাদের জ্ঞানের গভীরতা বৃদ্ধির জন্য হয়তো অন্য বই থেকে সেটা যদি দিই, সেটা পরে পরীক্ষার আগে বা পরে, আপাতত এতটুকু থাক, আমি ওইটা আপলোড করে দিচ্ছি। তো তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট মঙ্গলবার। অলরাইট, সবাই ভালো থাকো, সাবধানে থাকো। শেষ করে ফেলো, মঙ্গলবার আগে চ্যাপ্টার আমি বলি, হ্যাঁ মঙ্গলবারের আগে চ্যাপ্টার টুটা শেষ করে ফেলো বা অঙ্কগুলি মঙ্গলবারের জন্য শুরুতে চ্যাপ্টার টু এর বিষয়টা আমাদের সাথে আমার সাথে শেয়ার করো। আমার মঙ্গলবারের টার্গেট হচ্ছে চ্যাপ্টার 5, বা তোমরা এর মধ্যে চ্যাপ্টার 2 তে যেটা হোমওয়ার্ক ছিল বা দুই একটা অঙ্ক যদি করতে ইচ্ছা হয় একটু করে ফেলো। ওকে, খোদা হাফেজ স্যার। স্যার ওই অঙ্ক তো মঙ্গলবার স্যার।